আমরা জানি যে বর্তমানে এসএসসি পাশের নিচে এসএসসি পাশের নিচে একজন চেয়ারম্যানও সে হতে পারে না, কিন্তু আপনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া না করে কিভাবে আপনি বাংলাদেশের এমপি হওয়ার সাহস দেখান? তার মানে রাজনৈতিক বড় বড় নেতাদের দোষ, এটা তাদের গাফলতির কারণে আজকে হিরু আলম অমুক আলম তমুক আলম রা এসে রাজনীতির ঝান্ডা হাতে নিতে চায়। যার মাঝে আমার রহিম, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে মুখ খুলতে চাই, সেটা হচ্ছে ঢাকা সত্র আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ফেরদৌস, প্রার্থী হচ্ছেন হিরু আলম। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ নেতাদেরকে যে হিরু আলম রাজনীতিতে এমপি হওয়ার মতো সাহস দেখানোর মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ নেতাদের গালের উপরে কষায় একটা ছটকনা মারার মতো। আমি বলতে চাই হিরু আলম রাজনীতির কি বুঝে? আজকে নায়ক ফেরদৌস মনোনয়ন নিতে চান আওয়ামী লীগের। ফেরদৌস সাহেব একজন সুপারস্টার নায়ক বাংলাদেশের। আমি প্রশ্ন করি, নায়ক ফেরদৌস রাজনীতির কি বুঝেন আপনি? আজকে সাকিব আল হাসানও আমরা শুনেছি বিশ্ব ক্রিকেটের একজন পোস্টার বয়। আমি সাকিবকে ভালোবাসি একজন ক্রিকেটার হিসাবে। আজকে সাকিব আল হাসানও আমরা মাঝখানে গুঞ্জন শুনেছি তিনিও নাকি নির্বাচনে আসতে চায়, যার মানে ক্রিকেটার, ফুটবলার, নায়িকা, গায়িকা, মডেল, শিল্পী প্রত্যেকেই এখন জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে চায়। যার মানে হচ্ছে রাজনীতি কি তাহলে আজকে দেউলিয়া হয়ে গেছে দেশ থেকে? তাহলে মাওলানা আব্দুল হামিদ খান বাসানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সেন নেতা, এইভাবে শহীদ হোসেন সরওয়ার্দির মতো রাজনীতিবিদ নেতা যারা ছিলেন, তাদের কাছ থেকে আমরা কি শিখেছি যে বাংলাদেশের যাত্রা শিল্পী, ওই যে ফতের শিল্পী আইনা, আমরা ওদেরকে রাজনীতির দিকে ঠেলে দিব? যার মানে বিশ্বনবীর হাদিস অনুযায়ী কেয়ামতের আগে যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোকেরা বসে পড়বে, এটা আজকে প্রমাণিত। হিরু আলম বিশেষ করে রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়াতে প্রমাণ হচ্ছে বিশ্বনবীর হাদিস মিলে গেছে যে কেয়ামতের আগে রাজনীতির চেয়ারে যোগ্য লোকের নামে অযোগ্য লোকেরা বসে পড়বে। বাংলাদেশে এখন রাজনীতিকে হাসির খোরাকে পরিণত করছে, অথচ রাজনীতি সোজা জিনিস না। রাজনীতি হচ্ছে মানুষের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করা, রাজনীতি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, রাজনীতি হচ্ছে একটা দেশকে সমৃদ্ধিশীল করে গড়ে তোলা, রাজনীতি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ঢেলে সাজানো, এটার নাম রাজনীতি। এখন আমি কাঁচা বাদাম বিক্রি করি, আমি রাজনীতি করতে চাই, আমি ফতে ফতে গান বলি, আমি আই এমপি হইতে চাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা কতটুকু, আপনার কোয়ালিফিকেশন কতটুকু মিয়া? আপনি এসা মিয়া মেম্বার হওয়ার যোগ্য না, আপনি এসা দেশের রাজনীতিতে হাত দিতে চান। যার মানে আমাদের রাজনীতিবিদ নেতাদের লজ্জা নাই, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চারটা পাঁচটা ডিগ্রি লাগায় আসছে, আইসা জনগণের টাকা সব চুরি করে বিদেশে পাচার করছে। আমার দেশের বড় বড় এমপি মন্ত্রীরা, অনেক বড় বড় ডিগ্রিধারী লোকেরা শিক্ষিত শয়তান হওয়ার কারণে আজকে অযোগ্য লোকেরা রাজনীতির ঝান্ডা হাতে নিতে চায়। আমি বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিভিন্ন সেক্টরের লোকদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা কি এখনো মুখে কুলুপ এঁটে থাকবেন? রাজনীতি কার হাতে যাচ্ছে? আমরা দেখেছি বিভিন্ন টেলিভিশনে এবং পত্রপত্রিকায় যে এক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রী গরু চুরির দায়ে গ্রেপ্তার হয়েছেন, নাউজুবিল্লাহি মিন জালিক, এই যেন আল্লাহর গজবে পরিণত হচ্ছে দেশের রাজনীতি। আপনি গরু চুরি করে কীভাবে ছাত্রলীগের নেত্রী হন? এইভাবে কলাচোর, গরু চোর, ছাগল চোর, বেড়া চোরেরা বিভিন্ন জায়গায় রাজনীতিতে অন্তর্ভুক্ত হচ্ছে আর রাজনীতিকে তারা কুলুষিত করে দিচ্ছে, অথচ রাজনীতি করা উচিত তাদের যারা ছাত্র জীবন থেকে রাজনৈতিক বিষয়ে অভিজ্ঞ, তাদের রাজনীতি তাদের করা উচিত যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রসী ভূমিকা রেখেছে, তাদের হাতে রাজনীতি মানায়। কিন্তু উইরা আইসা জুইরা বৈশা আপনি রাজনীতিবিদ হতে চান, আপনি এমপি হতে চান, আপনি মন্ত্রী হতে চান, আপনি চেয়ারম্যান হতে চান, আপনি কী করবেন দেশের? আপনি রাজনীতির কতটুকু ইতিহাস জানেন? এমনও লোক আছে বাংলাদেশে রাজনীতি করে, তাকে যদি বলি যে একাত্তরের ইতিহাসটা সুন্দরভাবে বলো, সে পারবে না। এমনও রাজনীতিবিদ নেতা আছে দেশে, তাকে যদি বলি যে জাতীয় সেন নেতা হোসেন শহীদ সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের ইতিহাস কতটুকু জানো? জানে না। তাদেরকে যদি এই যে পচা রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশে ম্যাক্সিমাম, এদেরকে যদি প্রশ্ন করা হয় যে 1947 সালে, 1952 সালে, 1971 সালে কোন কোন সময় কোন কোন রাজনীতিবিদ নেতারা বাংলাদেশের জন্য মনে করেন যে নেতৃত্ব দিয়েছিল বিশ্ব ময়দানে, তারা বলতে পারবে না। অতএব
আপনি জগা খিচুড়ির রাজনীতি করে মানব সেবা আপনার পক্ষে সম্ভব না। এর মধ্যে যোগ হয়েছে এখন মানে অন্য এক ধরনের তেলবাজি, যার মানে হচ্ছে এরা মনে করে কিছু বখাটে ফোলা পাইন আর কিছু হুন্ডা নিয়ে ঘুরতে পারলে আমি রাজনৈতিক নেতা হয়ে যাব। অর্থাৎ একদিকে যেমন অযোগ্য লোকেরা রাজনীতির ঝান্ডা হাতে নেওয়ার সাহস পেয়েছে, অন্যদিকে আমাদের দেশে বাই লীগ মামু লীগ চাচা লীগ হয়েছে, মানে রাজনীতির যে একটা অঙ্গ সংগঠনকে তারা পারিবারিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেছে। মিয়া আজকে এগুলো দেখবে কে? আজকে অনেকদিন ধরে বলেছি বাংলাদেশের রাজনীতিবিদ নেতাদেরকে, সেটা যেই দলেরই হোক, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত ইসলাম বা যে কোনো দল, আমার প্রশ্ন হচ্ছে সঠিক লোককে রাজনীতির আসনে আপনারা বসান। কিন্তু বাংলাদেশে বর্তমানে আমরা যে পার্লামেন্ট দেখতেছি, 152 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়েছে, ওখানে ভোটে হয় নাই, এটা বলা যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসি দেন। মিয়া জাতীয় নির্বাচন 300 আসনে হয় নাকি, কিন্তু সেই 300 আসনের মধ্যে যদি 150টার বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচন করেন তাহলে তো জনগণের ভোটের অধিকারই এখানে নাই। মিয়া লজ্জা করে না মিয়া, আপনারা আবার জনগণের প্রতি প্রতিশ্রুতি দেখাতে চান যে উন্নয়ন করবেন? খেলতে গেলে আপনারা খেলার মাঠে লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করুন। আজকে আমি হিরু আলমকে নিয়ে খুব বেশি বলার নাই, শুধু এটুকু বলবো হিরু আলমের মতো লোকদেরকে আজকে রাজনীতিতে আসার যে একটা কলকাঠি আমরা দেখছি পিছন থেকে কেউ নাড়াচ্ছেন, এতে করে আমাদের সমাজ ব্যবস্থা আরও ধ্বংস হবে, আরও ধ্বংস হয়ে যাবে। হিরু আলম আমরা জানি যে বর্তমানে এস এস সি পাশের নিচে একজন চেয়ারম্যানও সে হতে পারে না, কিন্তু আপনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া না করে কীভাবে আপনি বাংলাদেশের এমপি হওয়ার সাহস দেখান? তার মানে রাজনৈতিক বড় বড় নেতাদের দোষ, এটা তাদের গাফলতির কারণে আজকে হিরু আলম অমুক আলম তমুক আলম রাইসা রাজনীতির ঝান্ডা হাতে নিতে চায়। যার মাঝে আরেকজন গায়িকা কিছুদিনের জন্য এমপি হয়ে তিনি এমনভাবে তেলবাজি করলেন জাতীয় সংসদে, উনার তেলবাজির কারণে আজকে দেশে অশান্তি শুরু হয়েছে। উনি বিদ্যুৎ জাদুঘরে পাঠাচ্ছেন, ও উনি বিদ্যুৎকে আবার মিউজিয়ামও রাখবেন, আবার টুকরিত করে বিক্রি করবেন। এরা সব ধান্দাবাজ বাটপা তেলবাজ। মিয়া এই ধরনের রাজনীতিবিদ এমপিদেরকে তাড়াতাড়ি বহিষ্কার করুন সংসদ থেকে, জাতীয় সংসদ পবিত্র সংসদ, এ ধরনের তেলবাজ এমপিরা জাতীয় সংসদকে অপবিত্র করেছে, জনগণের অধিকার হরণ করেছে। মিয়া আজকে আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করা হয় বিভিন্ন জায়গায় ইয়াবাখোর গাঁজাখোর ফেন্সিখোরেরা রাজনৈতিক নেতা হয়ে গেছে, শুধু বঙ্গবন্ধুর ছবি আর শেখ হাসিনার ছবি টাঙ্গায়া তারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবি ভাগ করে নিছে। আর যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, যোগ্য নেতা তাদেরকে তারা আউট করে দিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ নোয়াখালী জেলা পাঁচ আসন ওবায়দুল কাদেরের এলাকা। আমি পরিষ্কারভাবে শেখ হাসিনাকে বলেছিলাম গণভবনে উনার সাথে দেখা করতে চাই, এজন্য বলেছিলাম শেখ হাসিনাকে বার্তা দিতে চাই, বর্তমান নোয়াখালী ওবায়দুল কাদেরের এলাকায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দেখতে পারবেন ওরা দুঃসময়ে কী ভূমিকা রেখেছে আওয়ামী লীগের জন্য। আমার কথার হয়তো কোনো মূল্যায়ন হবে না, কারণ এই বসন্তের কুকিলেরা আমার কথার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমি বলবো সবাইকে, আপনারা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে জনগণের নেতা নির্বাচিত করার জন্য আগামী দিনে শপথ করি। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।